আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানিতে আমরা ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলাতে ছিলাম। আমাদের উপরে যেই ভিসা ভায়োলেন্সের কেস দেওয়া হয়েছিল, এই কেস আজকে বিহার রাজ্যের হাইকোর্ট পাটনা থেকে আমরা বেকসুর খালাস পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে। যেই দুইজন লোক আপনারা চেহারে দেখতে পাচ্ছেন, একজন উকিল সাহেব জেড এ মুজাহিদ সাহেব আর একজন জনাব শাহবাজ আহমেদ কাসু ভাই, ওনারা আমাদের এই কেসের জন্য অনেক মানে ওনারা ফিকির করছেন, অনেক কষ্ট করছেন। আমরা দুই জামাত, বাংলাদেশের এক জামাত এবং মালয়েশিয়ান এক জামাত, এখানে মালয়েশিয়ান ভাইরা এই যে আমল করতেছে, ওনারা গাছতের আদব বলতেছেন, এখন গাছতে বেরিবে। আবার এদিক দিয়ে বাংলাদেশি জামাত এখানে আছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে আমরা বেকসুর খালাস পাইছি। ওনারা মকামি সাথীরা সবসময় আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে ইনশাআল্লাহ সত্যের সাথে আল্লাহর জয় আছে, অবশ্যই আমাদের জয় হইব, তোমরা ধৈর্য ধরো, দোয়া আমল করতে থাকো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানির থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা আসছে, আমরা বেকসুর খালাস হয়েছি। আর এই বিজয়টা শুধু আমাদের বিজয় না, এটা সমস্ত মুসলমানদের বিজয়। হ্যাঁ, এটা সমস্ত মুসলমানদের এই বিজয়। আমরা আলহামদুলিল্লাহ বেকসুর খালাস পাইছি, দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম, বাংলাদেশ সমস্ত সাথীদেরকে দোয়া দরখাস্ত যে আরও যত জামাত আছে আলহামদুলিল্লাহ সবাই যেন এরকম বেকসুর খালাস পায়। আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমার অনেক খুশি, আলহামদুলিল্লাহ দীর্ঘ দশ মাস পরে আল্লাহর রহমতে আমরা আজকে খালাস পাইছি। ইনশাআল্লাহ দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই ইনশাআল্লাহ দেশে আসবো, আর মালয়েশিয়া জামাত ইনশাআল্লাহ অতি শীঘ্রই মালয়েশিয়া দেশে যাবে। আল্লাহ তাআলা এরকমভাবে, হ্যাঁ আল্লাহ তাআলা এরকমভাবে হকের সাথে আল্লাহ তাআলা সাহায্য আছে। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।